1483 সালের 14 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার ছোট্ট রাজ্য ফারগানায় জন্মগ্রহণ করেন এমন এক শিশু যে একই সাথে চেঙ্গিস খান এবং তৈমুর বেগের বংশধর। হয়তো সেই কারণেই শিশুটির রক্তে ছিল জয়ের নেশা। বড় হওয়ার পর সে ও তার বংশধরেরা ভারতীয় উপমহাদেশে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তা 1526 সালে শুরু হয় আর শেষ হয় 1857 সালে। বুঝতেই পারছেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কথা বলবো আজকের প্রতিবেদনে। বাবর অর্থ হল বাঘ। সম্রাট বাবর সত্যিকার অর্থেই বাঘের মতো সাহসী আর ক্ষিপ্র ছিলেন। তার পিতা উমর শেখ মির্জা তার তৈমুর বংশের শাসকদের মতো গৌরবশালী হতে চাইতেন। নিজে না পেরে পুত্র বাবরের মাথায় চিন্তাটি গেঁথে দেন। 1494 সালের 8ই জুন ভূমিধসে প্রাসাদ থেকে পড়ে মৃত্যু হয় উমর শেখ মির্জার। তখন তার বড় পুত্র বাবর ফারগানার রাজধানী আকসা থেকে 30 মাইল দূরে আন্দিজানের চারবাগিতে ছিলেন। এবার তার দেশের ক্ষমতা নেওয়ার কথা থাকলেও রাজ্যের অভিজাতরা মাত্র 11 বছর বয়সী শিশু বাবরের কাছে ক্ষমতা হস্তান্তরে দোনামোনা করতে থাকেন। এর মধ্যেই প্রতিবেশী সমরকন্দের শাসক আহমেদ মির্জার ফারগানা দখলের অভিযান শুরুর কথা রটে গেছে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাবরের প্রতি আনুগত্য প্রকাশ করেন ফারগানার অভিজাত শ্রেণী ও বেগ দলপতিরা। ক্ষমতায় বসে বাবরকে প্রথমেই আহমেদ মির্জার হুমকি মোকাবেলা করতে হয়। এর জন্য তিনি আকসা কেল্লার প্রাচীর উঁচু করেন, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। কিন্তু ফারগানার বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত আহমেদ মির্জার পথ কর্দমাক্ত করে, চলাচলের অনুপযুক্ত করে দেয়। সমরকন্দের সেনাবাহিনীর মাঝে মহামারী দেখা দেয়। ফারগানা অভিযানের কষ্ট আর ক্লান্তিতে আহমেদ মির্জার শরীর ভেঙে পড়ে। 1494 সালের জুলাই মাসে তিনি মৃত্যুবরণ করেন। এবার বাবরের ইচ্ছা হল সমরকন্দ দখল করার। 13 বছর বয়সে সমরকন্দ অভিযানে গিয়েও খাদ্যাভাব আর শীতে কাবু হয়ে ফিরে আসতে হয় তাকে। 1497 সালে আবারও একই চেষ্টা চালিয়ে দীর্ঘ 7 মাস সমরকন্দ অবরোধ করে রাখেন। সমরকন্দ আত্মসমর্পণ করলে তার লুটপাট চালাতে অস্বীকৃতি জানান বাবর। এতে অনেক সেনা নাখুশ হয়ে তাকে ছেড়ে যায়। আবার সমরকন্দে অবস্থানকালে বাবর কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যুর গুজবকে পুঁজি করে সৎ ভাই জাহাঙ্গীর মির্জাকে ফারগানার সিংহাসনে বসানো হয়। নিজের দেশ পুনরুদ্ধার করেন বাবর। বাদশাহ বাবর সবসময় ভারতবর্ষ দখল করতে চাইতেন। নানা চড়াই উৎরাই পেরিয়ে 1504 সালে কাবুল জয়ের পর তিনি 1505 সালে সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষের পথে বেরিয়ে পড়েন। কিন্তু সেবার কিছু পাহাড়ি উপজাতিকে বশে আনা ছাড়া বড় অর্জন হয়নি। প্রস্তুতির অভাবে বাবর সিন্ধু নদও পার হতে পারেননি সেবার। 1507 সালের সেপ্টেম্বর মাসে বাবর আবারও ভারতবর্ষ নিয়ে মনোযোগী হন। কিন্তু 1509 সালের ডিসেম্বর মাসে বাবর জানতে পারেন পারস্যের শাহ ইসমাইলের কাছে পরাজিত হয়ে বাবরের চিরশত্রু সাইবানী খান মারা গিয়েছেন। পারস্যের শাহ ইসমাইল বাবরকে নিজের পূর্বপুরুষের ভূমি ফিরে পেতে সামরিক সহযোগিতা করতে চান। তখন শক্তিশালী বাবর বুখারা সহ আরও কিছু এলাকা দখল করেন। 1511 সালে তিনি পারস্যের বাহিনীর সহায়তায় আবারও সমরকন্দ দখল করেন। 1519 সালে আবারও ভারতবর্ষের কথা মনে পড়ে তার। এবার তিনি সিন্ধু নদ পার হয়ে যান। 1517 সালে দিল্লি সালতানাতের সিংহাসনে বসেন ইব্রাহিম খান লোদি। কিন্তু আফগানদের বিদ্রোহ তাকে শান্তি দেয়নি। আবার তার অশোভন আচরণেও আফগানরা আরও বেঁকে বসে। সুযোগ কাজে লাগান বাবর। তিনি ভারতবর্ষে পৌঁছালে লোদি বিরোধীরা তাকে সাহায্য করে। প্রতিবার অভিযানে একটু একটু করে এলাকা দখল করে এগিয়েছেন বাবর। 1526 সালের 21 এপ্রিল পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন বাবর। 1529 সালের 6 মে পাঠান আফগান জোট বাহিনীর বিরুদ্ধে চূড়ান্তভাবে জয় অর্জন করেন সম্রাট বাবর। হিন্দুস্তানে শুরু হয় মুঘল অধ্যায়।